দিল থেকে বলেন, দিল থেকে বলেন, গুনাগুলো মনে করে করে বলেন, গুনাগুলোর অবাল দেখে দেখে বলেন, গুনাগুলোর শাস্তি কল্পনা করে করে বলেন, জাহান্নাম যেন দেখছি দেখছি লাগে এমন করে বলেন, আজাব দেখি দেখি লাগে এমন করে বলেন, আজাবের পাড়ে দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, একটা ধাক্কা দিলেই পড়ে যাব জাহান্নামে এমন করে বলেন, কবর হা করে আছে আমার দিকে, কবর হা করে আছে আমার দিকে, আল্লাহ একটু করে আমাকে টেনে দিয়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের ঘরে, একটু করে আমাকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ঘরে, এভাবে বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 70 বছরও যদি বলে বলা হয় আর যদি মাফ করে দেয় রব্বে করিমের কাছে, মাওলাই করিম 70 বার বলেও 70,000 বার বলেও যদি মাফ করে দেন তবু আমার বলা অল্পই হবে, 70,00,000 বার বলেও যদি মাফ করে দেন তো অল্পই হবে। রব্বুল আলামিন, আমরা অল্প কয়েকজন মানুষ এখানে শরীক হয়েছি, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহ মনে করেন, নিজের গুনাহ মনে করে করে নিজের দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে পরিষ্কার করেন। জামার দাগগুলো দেখে দেখে যেমন পরিষ্কার করতে হয়, শার্টের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, গাড়ির দাগগুলো দেখে দেখে রং লাগাতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে যেমন রং লাগাতে হয়, দাগগুলো দেখে দেখে মুছে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের দিলের দাগগুলো দেখে দেখে মুছেন, দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে ডলেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে মাজেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে ব্রাশ করেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله এভাবে বলবো যেন আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে এভাবে বলবো যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি এভাবে বলবো যেন আমি জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে আছি এভাবে বলবো যেন আমি জান্নাত দেখছি দেখছি লাগে এভাবে বলবো যেন আমি দেখছি আমার বামে জাহান্নাম বামের ডানে জান্নাত এভাবে বলবো যেন আমি দেখছি আমার পেছনে মালাকুল মউত আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এভাবে দেখবো যেভাবে দুজন চোখের সামনে কবর ভাসে এভাবে একবার বলেন জাহান্নামকে বামে রাখেন জান্নাতকে ডানে রাখেন রব্বে করিমকে সামনে রাখেন জান্নাতকে চোখের সামনে রাখেন আর মালাকুল মউতকে পেছনে রাখেন মালাকুল মউত ঘাড়ে হাত দিয়ে আছে আল্লাহ এখন না আরেকটু সময় দাও বলো আরেকটু সময় لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله 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 لا
إله إلا الله إلا الله لا إله 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 إلا الله এভাবে যদি গত ২০ বছর প্রতিদিন ১০ মিনিট করে করতাম তা আপনারা আমার দাম কেমন হইত? আচ্ছা মনে করেন তো হযরত শাহজালাল ইয়ামানি এভাবে কতদিন করছেন, কতবার করছেন? আচ্ছা মনে করেন তো হযরত মাদানী কতবার করছেন? আচ্ছা হযরত গাঙ্গুহী কতবার করছেন? আচ্ছা হযরত কাসেম মানতবি কতবার করছেন? আচ্ছা হযরত সিদ্দিক আকবর কতবার করছেন? আচ্ছা ১০০ বার, ২০০ বার, খুব কষ্ট হয়ে গেছে আধা ঘন্টা না? হ্যাঁ বেশি কষ্ট হয় নাই, এত সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ এই মজলিস কি হওয়া দরকার মাঝে মাঝে? কয় বছরে একবার হওয়া দরকার? ও মাসে একবার, টেলিভিশনে খবর মাসে একবার দেয়। আচ্ছা কত বছর লেগে কয়টা খবর দেয় মোট? পানি খাওয়ান ভাই, পানি খাওয়ান। এবার বলেন আজ থেকে করবো তো?
আজ থেকে করবেন তো ডেলি কে কতক্ষণ করবেন বলেন একজন একজন বলেন কতক্ষণ সর্বনিম্ন 10 মিনিট তবুও তো সাহস করছে 1440 মিনিট থেকে 10 মিনিট খালি মেথেই বা পড়বে কত বড় উৎসর্গ আলহামদুলিল্লাহ স্যার আর কতক্ষণ 10 মিনিট হ্যাঁ আরেকজন বলেন তো 10 মিনিট হ্যাঁ ডেইলি কত মিনিট আধা ঘন্টা আধা ঘন্টা দিয়ে কত কত মিনিট দেড় ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা ডেইলি আল্লাহ কবুল করেন আপনি কত মিনিট এক ঘন্টা 24 ঘন্টা থেকে এক ঘন্টা দিবেন বেশি হয়ে গেল না হ্যাঁ হাফেজ শরীফ সাহেব হুজুরের কি নিয়ম ডেলি কতক্ষণ নরসিংদীর মতাম সাহেবের কি নিয়ম ডেলি কতক্ষণ দিবেন এটা তো বাড়তি আবে কান্নাঙ্গি চলে হুজুর বলেন ডেলি ক ঘন্টা পারবো না দিতে ইনশাআল্লাহ এখন যা করছি শুধু তালিমের জন্য শুধু কেন বলেন তালিমের জন্য শিখার জন্য করছি তাহলে ঘরে গিয়ে যদি না করি তো শিখা বেকার এই শিখা কি বেকার আচ্ছা একটা প্লেয়ার আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশি প্লেয়ার আগামী ডিসেম্বর মাসে আমেরিকায় খেলার চান্স পেয়ে গেছে এখন থেকে সে ডিসেম্বর পর্যন্ত ঘুমাবে কি করবে সে 10 মিনিট প্র্যাকটিস করবে না হ্যাঁ এক ঘন্টা প্র্যাকটিস করবে না আচ্ছা বাংলাদেশের একটা গায়ক অস্ট্রেলিয়া গিয়ে গাইবে আগামী ডিসেম্বর মাসে সে এখন থেকে ঘুম যাবে না কি করবে বলেন না হ্যাঁ কি পরিমাণ চর্চা করবে তা আমি আর আপনি রমজানের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার আমি আমার মতের জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার আমি আমার জান্নাতের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার বলেন না আমার জান্নাতের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার আচ্ছা যদি খেলার অধিনায়ক হয় তো তার ফিকিরটা কেমন বাংলাদেশি টিমের অধিনায়ক এবার তার ফিকির কেমন এবার আপনি মসজিদের ইমাম তো আপনার ফিকির কেমন হওয়া দরকার আপনি বক্তা তো আপনার ফিকির কেমন হওয়া দরকার বলে না ডাক্তার অপারেশনের ডাক্তারদের টিমের প্রধান ওনার কাজ কেমন হওয়া দরকার আপনি যে মসজিদের ইমাম সাহেব তো আপনার ফিকির কেমন হওয়া দরকার আপনি যে খতিব সাহেব তো আপনার ফিকির কেমন হওয়া দরকার আপনি যে পীর সাহেব তা আপনার ফিকির কেমন হওয়া দরকার কি এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ আজ থেকে মসজিদে নামাজ জামাতের সাথে পড়বো